ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফালিজ মর্নিং। তোমাদের আবারও স্বাগত। দেখো সকাল সকাল, মানে আমি তোমাদের সাথে ইন্ট্রোটা দিচ্ছি, মানে সবাই হাসে পাগল হয়ে যাচ্ছে। আমি আজকে ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে ছিলাম, আমার ফ্রন্ট ক্যামেরা নষ্ট, তোমরা জানো ঘোলা ঘোলা আসে। তো দেখো এখন বাজে কটা রে, 9:45 বাজে, 9:45 সামনে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। আজকে হচ্ছে কি বার রে? শুক্রবার। বারটা মনে নেই, শিলিগুড়িতে যাইনি, আমি ইসলামপুরিতেই আছি। ভোটের পরে হয়তো মঙ্গলবারে হামাগুড়ি দিয়ে বলে শিলিগুড়ি যাবো। আচ্ছা হামাগুড়ি দিয়েই যাবো, কয়দিনে পৌঁছাই সেটা পরের কথা। তো এখনো শিলিগুড়িতে যাইনি, আমি ইসলামপুরিতে আছি। ভোটের পরে ভাবছি যাবো, কারণ আমার এখন কাজ বাকি আছে। না তোমার যেটা মনে হবে যে তো, যার জন্য কাজটা কমপ্লিট করে আমি যাই হোক, বোন এখন অফিসে যাবে, ওর অফিসটা খোলাই আছে। ভোটের জন্য ওর অফিস বন্ধ না, কিন্তু মিনিমাম সবকিছুই বন্ধ, ব্যাংক ট্যাংক সব বন্ধ। তো চলো সঙ্গে থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো, আমি কি করবো ঘর দুয়ার গুছাই আর কি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল এই যে এটা নামাতে গিয়ে এখানে একটা কাপড় ছিল, এর উপরে না দুটা পায়রার বাচ্চা ছিল। তো দেখো পায়রার বাচ্চাটা দুটা পড়ে একটা হচ্ছে মারা গেছে। দেখো এই দেখো এই দেখো, এটা মারা গেছে, এটা নেই। হ্যাঁ আর এটা একটু ঠিক আছে, মানে ভাবো তো অত উপর দিয়ে ওখান থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে। তো চলো, আমি ঘর পরিষ্কার করার সময় কাপড় বেঁধে নিয়েছিলাম মুখে আর পুরো শরীরে, কারণ কি প্রচুর ঝুল হয়েছিল আর আমার অ্যালার্জির প্রবলেম আছে দেখে এই কাজটা করেছিলাম। দেখাচ্ছি তো, শুরু করে দিয়েছি। অফিসে যাব তো, কি হয়েছে অফিসে যাবা? পিন করে পড়লে সুন্দর লাগে, ভালোই লাগে। দেখো আমার কাজ কমপ্লিট, আর স্নান টানো হয়ে গেছে, চুল আঁচড়ায় নেই। দেখো ঘর দুয়ারগুলো পরিষ্কার করে মোছা মুছি করে নিলাম, একদম পুরো একেবারে ঝাড়া ধুলো করে, খালি বারান্দার এগুলো পরিষ্কার হয়নি, তো এগুলো পরে করা যাবে আর কি। তো বৃষ্টিটা মানে আজকে নেই, রোদ উঠেছে দেখো বাইরে, তো যার জন্যেই একটু ঝাড়াঝাড়ি করলাম। তার মানে আজকে শুক্রবার। তো দেখো যে পায়রা দুটোর বাচ্চা যে পড়ে গেছিলো সেটা উপরে, একটা তো মারাই গেল পরে, আর একটা উপরে তুলে দিয়েছি। দেখো তোমরা ব্যাক ক্যামেরা দিয়ে, ব্যাক ক্যামেরা না তোমাকে ফোন, এই দেখো উপরে দেখা যাচ্ছে না, এই দেখো ওই যে দেখা যাচ্ছে, এই যে আমার আঙুল সোজা সোজা দেখো, ওখানে বাক্সটা মানে ওখানে ওই ইয়েটা আছে, ওই যেটার মধ্যে ঝুড়িটার মধ্যে রাখছিলাম বাচ্চা দুটাকে, ওটা উপরে তুলে দিয়েছি। তো জানি না এখন বাচ্চাটার মাটা দেখবে কি না, দেখতে পারবে কি না। দেখো আমার ফ্রন্ট ক্যামেরা কি বাজে, কি করবো বলো, যতদিন না ক্যামেরা চেঞ্জ করা মানে মোবাইল চেঞ্জ করা হচ্ছে ততদিন এরকমই হবে। তো তোমরা দেখো দেখো শিরে দিল রে আমার পায়ের মধ্যে, আমার দুই পায়ে, এই পায়ে একদিন, এই পায়ে একদিন না। বন্ধুরা আমরা সবাই রিলস বানাতে যাচ্ছি, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কটা বাজে? 5টা বাজে। সবাই যাচ্ছি ঘুরতে, ও বৌদি একটু দেখাও তোমাকে, এই দেখো সবাই রেডি রেডি হয়েছি, তুই একটু দেখা। তো আমরা সবাই বের হলাম এখন 5টার দিকে একটু বের, তো চল মানে চল। ও বৌদি আবার কি জানতে গেল না, বৃষ্টি কমতেই আমরা রিলস বানাতে বেরিয়ে পড়লাম, ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিল কমে গেছে। এদিকে যাবা, আমি এটা খুলে গেছে।
এই সাইড দে সাইড দে প্রচুর গাড়ি রাস্তার মধ্যে দেখো বন্ধুরা এত গাড়ি বাচ্চা কাচ্চা নিয়ে এত মানে হাঁটা অসম্ভব ব্যাপার কই মাছ দিছে চলো চলো তোমরা আজকে সাথে দেখো তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা এখানে দেখো এটা হচ্ছে মিশন মাঠ আমাদের এই দেখো সবাই খেলছে এটা হচ্ছে চার্চ মাঠ আমাদের চার্চ এই যে চার্চ দেখো আমরা চার্চ মাঠে এসেছি লালটু ইয়ে করতে আমার মোবাইলে ভিডিওটা করতে এটা হচ্ছে গেট তারা আমি তোকে দেখাই দিচ্ছি ঠিক আছে তো খালি ভিডিওটা করবি রিলস টান ভিডিও তো করছি ঠিকই কিন্তু আমাদের সাউন্ড আসছে না কয়েকটা ভিডিও করলাম হচ্ছে না তো চলো যেমন তেমন করে করলাম কয়েকটা একটা ভিডিও শুধু সাউন্ড আসছে ওটা পোস্ট করব তোমরা দেখে নিও শর্টে তো দেখো তুই খালি রিল এ দাঁড়াও 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 কি তোমার মোবাইলে গানটা চালাবা হ্যাঁ কিন্তু কি পজিশনে আমরা যে করছি হায় ভগবান বন্ধুরা আজকে হাসতে হাসতে পাগল হয়ে গেলাম রাস্তায় রিলস মানে এমন হাসির হাসি রিলস তৈরি করছি মানে হাসতে হাসতে গড়াগড়ি তা এখন বাড়ির দিকে যাচ্ছি সন্ধ্যা প্রায় হয়ে গেল ছটা সোয়া ছটা বাজে চলো ছাদের উপরে খালি বাচ্চা কাচ্চা গুলোকে যদি নিচে রেখে দেওয়া যায় না ওইখানেই সব থেকে ভালো হবে না তো চলো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা ওইখানে সবগুলা ভিডিও বানাবো হাঁপাই গেলাম সত্যি তার মধ্যে বাচ্চা কাচ্চা গুলোকে নিয়ে না আর হয় না এগুলো রিলস করা হয় না সত্যি সত্যি বলতে মানে কি বলবো এদের এদের পিছনেই দিন পার তো চলো বাড়ির দিকে যাচ্ছি